বিশ্বাসের রূপ সৌন্দর্য নিয়ে কারো যে এমন কোনো খটকা নেই, তেমন অপুর কণ্ঠের প্রশংসা প্রায়শই শোনা যায় অপু ভক্তদের কাছ থেকে। সুরুচিপূর্ণ, গোছানো, শ্রুতিমধুর, সুমিষ্ট কথাগুলোর রেশ সিনেমা দেখার পরও বহুক্ষণ লেগে থাকে। অথচ অনেকে হয়তো জানলে অবাক হবেন, অপু বিশ্বাসের এই কণ্ঠস্বর যা আমরা সিনেমায় শুনি তা আসলে অপুর নিজের নয়। কি অবাক হলেন! অবাক হলেও ঘটনা কিন্তু আসলে তাই। অভিনয়, নাচ, গান সব কিছুতে পারদর্শী অপু তার নিজের কণ্ঠস্বরে আবির্ভূত হয়েছেন শুধু একটি কি দুইটি ছবিতে, আর বেশিরভাগ ছবিতেই তার কণ্ঠ দিয়েছেন তনিম আহমেদ। সুঅভিনেত্রী, মডেল ও চাকরিজীবী তনিম আহমেদ নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা আহমেদের মেয়ে। কাজের ফাঁকে ফাঁকে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেন তিনি। বিশ্বাসের একদম সিনেমা শুরুর দিকে কণ্ঠস্বরও দিয়েছেন তিনি। প্রথম থেকেই ভালোভাবে দর্শকরা গ্রহণ করায় একে একে প্রায় সব ছবির ডাবিং এ তনিমাকে পাওয়া গেছে অপুর হয়ে কণ্ঠ দিতে। নায়িকা অপুর হয়ে ডাবিং করার কাজটি করতে পেরে বেশ খুশি তনিমা। বড় পর্দায় নিজের কণ্ঠ শুনতে ভালো লাগে বলেও জানালেন তিনি। হলিউডে সাধারণত একটা গান হলেও সেটাও অভিনেতা নিজের কণ্ঠে গায়, কিন্তু বলিউড ঢালিউডে ভালোই চলে অন্যকে দিয়ে ডাবিং প্রথা। প্রিয় দর্শক, এ নিয়ে আপনার মতামত শেয়ার করুন আমাদের সাথে, আর অপুর বিশ্বাসের সিনেমার কণ্ঠ কেমন লাগে তা জানান আমাদেরকে। নিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।